নমস্কার বন্ধুরা, আজকে আমরা এসে গেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে। আর আজকে আপনারা জানেন, আজকে 26শে সেপ্টেম্বর, আজকে বন্ধের কারণে কিছু জায়গায় যারা রেলের পরীক্ষা দিতে যেতে পারেননি তারা কোনোভাবেই দুঃখ করবেন না, কোনো চিন্তা করবেন না। রেলের ওয়েবসাইটে দেখুন একটা নতুন নোটিফিকেশান আজকে এসেছে, সেই ব্যাপারে আজকে কথা বলবো আমরা। দেখুন, আমরা এসে গেছি রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের অফিসিয়াল সাইটে। এখানে দেখুন একটা নোটিফিকেশান এসছে, নোটিস অন রিশিডিউলিং অফ সিবিটি অন অ্যাকাউন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বান অন 26/9/2018। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে দেখুন একটা নোটিফিকেশান আসছে, একটা পিডিএফ ফাইল এখানে জেনারেট হচ্ছে। ইস্যু হয়েছে এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ থেকে। বলা হচ্ছে, নোটিস টু ক্যান্ডিডেট শিডিউল ফর অ্যাপিয়ারিং অন সিবিটি ইন ওয়েস্ট বেঙ্গল 26/9/2018। অল দ্য ক্যান্ডিডেটস হু আর শিডিউল টু অ্যাপিয়ার ইন দ্য কম্পিউটার বেস টেস্ট সিবিটি ইন ওয়েস্ট বেঙ্গল 26/9/2018 বাট কুড নট অ্যাপিয়ার ডিউ টু দ্য বন্ড ইন দ্য স্টেট শ্যাল বি গিভেন অ্যান অপরচুনিটি টু অ্যাপিয়ার ইন দ্য সিবিটি আফটার 16/10/2018। দিস ক্যান্ডিডেট শ্যাল বি ইন্টিমেটেড অ্যাবাউট দ্য রিশিডিউল ডেট অ্যান্ড ভেনু থ্রু ওয়েবসাইট, ইমেল অ্যান্ড এসএমএস। অর্থাৎ যারা অ্যাপিয়ার হতে পারেননি পরীক্ষাটির জন্য তাদের কোনো চিন্তার কোনো কারণ নেই, প্রি টেস্ট নেওয়া হবে এবং সেটা হবে 16/10/2018-এর পরে, এবং জানানো হবে ওয়েবসাইটের মাধ্যমে, আপনাদেরকে এসএমএস করে এবং ইমেল করে অবশ্যই জানিয়ে দেওয়া হবে। এটা রেল কর্তৃপক্ষ একটা অফিসিয়াল নোটিফিকেশান বার করে দিয়ে দিয়েছে। তো যারা পরীক্ষা দিতে পারেননি আজকে তাদের কোনো চিন্তা নেই, কোনো অসুবিধে নেই, আপনারা আরেকটি সুযোগ পাচ্ছেন। বন্ধুরা, ভিডিওটিকে বেশি থেকে বেশি বার শেয়ার করবেন সবার সঙ্গে, যাতে সবাই এই খবরটি পায়। আর আমাদের এই ধরনের নতুন আপডেট এবং নতুন নিউজ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করার জন্য কী করতে হবে একটু দেখে নিন। বন্ধুরা, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য এই লাল সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করার পরে দেখুন এখানে একটি বেল আইকন চলে আসবে, এই বেল আইকনটিতেও আপনারা ক্লিক করে দিলে পরে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রিপশন কমপ্লিট হলো।